বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাহানাস কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার রূপচাঁদা মাছের দোপেঁয়াজা। এটা খেতে এতটাই মজা হয়েছে যে তোমরা যদি এরকম একটা রেসিপি তৈরি করো তাহলে এই এক পদ দিয়েই সবাই পেট ভরে খেয়ে নেবে, আর কিছু দরকার হবে না, এতটাই মজার। বিশ্বাস না হলে আমার অনুরোধ থাকবে তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এজন্য আমি এখানে মোটামুটি বড় সাইজের একটি রূপচাঁদা মাছ নিয়েছি। এটার ওজন 1 কেজির কিছুটা বেশি হবে। এবার প্রথমে মাছের সাইডের কাঁটাগুলো একটি বটির সাহায্যে কেটে নিচ্ছি। এ কাজটা তোমরা কাঁচি দিয়েও করতে পারো। কাঁটা ফেলে দেওয়া হয়ে গেলে একটা নাইফের সাহায্যে আঁশগুলো ফেলে দিচ্ছি। আঁশ ফেলে দেওয়া হয়ে গেলে মাছটা আমি একটু ধুয়ে নিয়েছি। এবার বটি দিয়ে কেটে নিব। মাছ কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নিব। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 5 পিস মাছ নিয়েছি রান্না করার জন্য। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। তেলটা গরম হলে তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব এক পাশ কিছুটা হওয়া পর্যন্ত। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। মাছটাকে আমি আরো একবার উল্টিয়ে দিচ্ছি। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এবার চুলা থেকে তুলে নিচ্ছি। মাছগুলি ভেজে নিয়েছি। এবারে তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি সবসময় রান্না করার সময় বলি পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার ঘরেই থাকে। এবার পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিলাম। এখন এই আদা রসুন আর পেঁয়াজ বেরেস্তা হালকা একটু ভেজে নেবো। হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার অ্যাড করে দিচ্ছি, আমি এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার এই আদা রসুন আর টমেটো পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ,
জিরা বাটা 100 চামচ ভালো করে একটু ভেজে নেব আমি সব মশলা ভালোভাবে ভেজে নিয়েছি তেলটা উপরে চলে আসছে এবারে অ্যাড করে দিচ্ছি পানি এক কাপ পরিমাণ দিচ্ছি গ্রেভির জন্য সামান্য লবণ এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পরে খুব বেশি জাল করার দরকার নেই আমি 4-5 মিনিট জাল করে নেব একটু উল্টে পাল্টে মাছের সাথে মশলাটাও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আমার মাছ রান্না একদম হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে গ্রেভিটাও কতটা সুন্দর আর ঘন হয়েছে আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি এবার সার্ভ করে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ ভীষণ মজার রূপচাঁদা মাছের রূপচাঁদা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সুন্দর আর লবণীয় হয়েছে আর খেতে তো মাশাল্লাহ তোমরা যারা সাগরের মাছ খেতে চাও না তারা এভাবে রূপচাঁদা ছাড়াও কোরাল মাছ পোয়া মাছ যে কোনো সাগরের মাছ এভাবে রান্না করলে সবাই সেটে পুটে খাবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ